No, I'm not. Fondo. এরকম হয় কেন নেটটা? হ্যাঁ দাও ফোন দাও, আর একটা কাজ হবে না, ভিউ কমেন্টস কিচ্ছু দেখা যাবে না। এটা একটা বিরক্তিকর কাজ, তোমার নেট কিন্তু বিরক্ত করে। আসসালামু আলাইকুম, আমি রুবাবা, চলে আসছি বনানী আউটলেট থেকে। তো অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, সবাই একটু জয়েন করে ফেলেন আমার সাথে। আর আমরা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আজকে আমাদের সবগুলো আউটলেট ওপেন আছে। তার আগে হচ্ছে আইরিন আপু কেমন আছেন? হ্যালো আইরিন আপু, তো সবার কমেন্টস নিব। তার রোজিনা লিপি আপু আসসালামু আলাইকুম, সালামটা আগে দিয়ে নেই। তো অ্যাড্রেস বলে দিচ্ছি, বনানী 7 নম্বর রোড 35 নম্বর হাউস ব্লক জি, অ্যান্ড ধানমন্ডিতে আমাদের 2টা আউটলেট আছে। ধানমন্ডি 7 নম্বর রোড আনোয়ার খান মডার্ন হাসপাতালের সাথে অর্চার্ড পয়েন্ট মার্কেটের দোতলাতে। সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি 27 বাংলাদেশ আই হসপিটালের সাথে, স্টেট ইউনিভার্সিটির সাথে, কনকর্ডের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। মিরপুর আউটলেটটি হচ্ছে মিরপুর 1 সনি সিনেমা হলের অপোজিটে, রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। তো আজকে আমাদের 4টা আউটলেট ওপেন আছে। আবার একটু বলে দেই, সনির অপোজিটে মিরপুর আউটলেটটি হচ্ছে সনি সিনেমা হলের অপোজিটে, রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। আর ধানমন্ডি 27টা হচ্ছে ধানমন্ডি 27 বাংলাদেশ আই হসপিটালের সাথে, স্টেট ইউনিভার্সিটির সাথে, কনকর্ডের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। তো এটা একটু মনে রাখলেই হবে, বনানীটা তো অনেক পুরনো, বনানীটা সবাই চিনে। আর হচ্ছে আমি আজকে হচ্ছে আর কাপড় চেঞ্জ করি নাই, আমি আমার জামাটা আমার পরা জামা পরে চলে না। জিন্নাত আপু এত সুন্দর না, আজকে অনেক কিছু মিসিং করছি, মেকআপ করতে যেয়ে অনেক কিছু দেই নাই, হাইলাইটার মাইলাইটার কিছুই দেই নাই, মনে নাই কিছু দিতে। তো আমিনা খাতুন আপু কেমন আছেন? শারমিনা আপু থ্যাংক ইউ, জিন্নাত আপুর কমেন্টস এর অ্যান্সার করে দিছি। তো সবাই একটু আমরা বেশি বেশি কমেন্টস করবো। আর আজকে কিন্তু আমরা আনায়া হুর, তাই না? আনায়া হুর সুইস বয়েল দেখাবো, সুইস বয়েল এর কাপড় দেখাবো। তার আগে আমরা স্কিন কেয়ারে চলে যাব। তো দেখি একটু স্কিন কেয়ার কি কি নিয়ে আসে। ও মেস্টার ক্রিম, হ্যাঁ কালকে আমি, ও আচ্ছা, ওই যে ফেস ওয়াশ, বাচ্চারা কি সানস্ক্রিন দিতে পারে কিনা? 6 মাসের পর থেকে যে কোনো বয়সের বাচ্চা বলেন, মানে 6 মাসের পর থেকে সানস্ক্রিন হচ্ছে ইউজ করা ইম্পর্টেন্ট সবার। ও আচ্ছা আচ্ছা, পরশুদিন একটা আপু আমাকে কমেন্টস করছিল, বাট আমি কালকে একটু সিক থাকার কারণে তো আমি লাইভে আসি নাই, যার কারণে আমি হচ্ছে কমেন্টস এর উত্তরটা দিতে পারি নাই। কমেন্ট ছিল হচ্ছে যে তার বাচ্চার বয়স 13 বছর, সে কি সানস্ক্রিন ইউজ করতে পারে কিনা। তো আমরা এটা বের করছি যে যেকোনো মানুষই 6 মাস পর থেকে সে সানস্ক্রিন ইউজ করা জরুরি, আমরা দেই না, আমরা বড় হওয়ার পর দেই, মানে যখন আমাদের মুখে একদম খুবই মারাত্মক স্পট পড়ে যায় তখন আমরা আসলে দেই। কিন্তু এখন জানলাম যে যাদের বয়স 6 মাসের উপরে তখন থেকে ছেলে মেয়ে উভয় সানস্ক্রিন ইউজ করা দরকার। টিনেজদের জন্য কিছু নির্দিষ্ট ব্র্যান্ড আছে? আচ্ছা, টিনেজ মেয়েদের বা ছেলেদের জন্য কিছু নির্দিষ্ট ব্র্যান্ড আছে, তুমি একটু বের করবা, ওগুলো হলে আমরা আনবো। ঠিক আছে, নির্দিষ্ট কিছু ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ড গুলো ইউজ করতে হবে, আকিফার জন্য নিব। তো আমরা ওই ব্র্যান্ড গুলো বাচ্চাদের জন্য, টিনেজ মেয়েদের জন্য বা ছেলেদের জন্য আমরা আনার ট্রাই করব, খুব তাড়াতাড়ি আমরা ট্রাই করবো যে ঈদের আগেই যেন আমাদের প্রোডাক্ট গুলো চলে আসে। আচ্ছা শারমিন আপু তুমি খুব পরিশ্রমী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শারমিন আপু। তো এইটা হচ্ছে মেস্তার জন্য, যাদের মুখে মেস্তা আছে ম্যাক্সিমাম, আমি খেয়াল করে দেখছি 80% 100 জনের মধ্যে 80 জন মেয়েদের মুখে হচ্ছে দাগ পড়ে, যেটা কিনা আপনার 30 পরেই চলে, মানে 30 পরে ম্যাক্সিমাম মেস্তার দাগটা পড়ে, ছেলে এবং মেয়ে।
ছেলে এবং মেয়ের উভয়কেই আমি খেয়াল করছি। মেয়েদের একটু বেশি, মেয়েরা যেহেতু একটু কিচেনে যায়, একটু রোদ্রে থাকে বেশি, একটু তাপে থাকে বেশি, যার কারণে মেয়েদের একটু মেস্তাটা বেশি হয়। তো এইটা একটু মেনটেন করবেন। মেস্তা কিন্তু আপনি অনেক সুন্দরী একটা মানুষ, কিন্তু আপনার মুখের এই দুই জায়গায় কালো, তো দেখতে না আসলে একটু কেমন লাগে না, নিজের কাছে একটু সংকোচ লাগে। তো নিজের কাছেই মানে কি, মানুষ প্রত্যেকটা মানুষ নিজের কাছেই সুন্দর থাকতে চায়, প্রথমে প্রথমে না সবসময়, নিজেকে যে সুন্দর, নিজেকে যে ভালোবাসে সে সবসময় টিপটপ থাকে। তো এটা হচ্ছে মেস্তার জন্য। আর অনেকে কাজের জন্য টিপটপ থাকতে পারে না, তো ট্রাই করবেন, তাই না? কাজ তো থাকবেই জীবনে, নিজেকে নিজের ভালোবাসতে হবে। এটা মেস্তার ক্রিম। তো এটার ডিটেলস এবং এটার প্রাইস গুলো আমি একটু বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। তো দুইটা মিলে কত হয়ে গেল, 2600 টাকা। দুইটা মিলে 2600 টাকা মেস্তার জন্য। এটা ইউজ করে দেখতে পারেন। তো এটা আমি ইউজ করি না, কারণ আমার মুখে কোনো মেস্তা নাই, থাকলে আমি হয়তো বলতে পারতাম। আর আমার মনে হয় এটা তিনটা শেষ করা উচিত মিনিমাম। মেস্তা কিন্তু একবারে গায়েব হয়ে যায় না, যেরকম আমার মুখের দাগ অনেক টাইম লাগছে, 2-3 মাস লেগে গেছে দাগটা যেতে। আমি এটার মানে প্রতিদিনই কিছু না কিছু লাগাতাম, মানে স্পট ক্রিম সিরাম আলাদা করে এটাকে মোটা করে লাগাই রাখতাম। তো আমার মুখে দুইটা ছোট ছোট পিম্পলের দাগ ছিল, আলহামদুলিল্লাহ চলে গেছে। এই টাইমে ফোন বলো, ফোনটা দিলেই এখন একটা আমার হচ্ছে লাইভের টাইমে ফোন আসে, প্রতিদিন একটা করে ফোন আসে। উইন্টার ওনার একটা জামা অর্ডার করে পাইনি, মনটা খারাপ। রোজিনা আপু এখন ওইটা কি বলবো, আপনার দুর্ভাগ্য। আর আমার ভালো যে আমার কাপড় সেল হয়ে গেছে, কিন্তু আপনি পান নাই।